আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছো? যাই হোক, সমসাময়িক বাংলাদেশ সেনাবাহিনীর 84তম সার্কুলারের প্রথম পর্ব রিটেন পরীক্ষা হয়ে গিয়েছে। যারা 84তম সার্কুলারে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে আর প্রথম পর্ব রিটেন পরীক্ষা পাস করেছো তাদেরকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। আর দ্বিতীয় পর্ব পরীক্ষা শুরু হবে এর মধ্যে, ডিসেম্বরে আছে। তো যারা দ্বিতীয় পর্ব পরীক্ষা দিবা তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, কারণ পাস করার আগে দিয়ে দিলাম। তো যাই হোক, যারা বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার পদের জন্য লিখিত পরীক্ষার পরে আইসিএসবি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করছো, তারা অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির আইসিএসবির যে টিউটোরিয়ালগুলো রয়েছে, আমাদের আইসিএসবি কোচিং নামক ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল রয়েছে, এই টিউটোরিয়ালগুলো তোমরা একটু দেখে আসতে পারো, কারণ এখান থেকে অনেক কিছু প্র্যাকটিক্যাল নলেজ তোমরা গ্যাদার করতে পারবা। আর পাশাপাশি বাস্তব ধর্মে শিক্ষা গ্রহণ করতে চাইলে অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে তুমি আসতে পারো। আর আসার আগে তুমি কেন আসবা বা কেন আসলে তোমার কতটুকু উপকৃত হবে সেটা আমাদের একজন আইসিএসবি ক্যান্ডিডেটের সাথে তোমাকে একটু পরিচয় করাই দিই। ও আসছে আইসিএসবির জন্য বাংলাদেশ নেভির বিব্যাস, না বাংলাদেশ নেভির বিব্যাস আইসিএসবির জন্য প্রস্তুতি নিতে। আর প্রস্তুতি নিয়ে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত অনেক ভালো লাগতেছে। আমার প্রথম দেখা স্যারের ইউটিউব চ্যানেলে, অন্যান্য জায়গার আমি কয়েকটা ইউটিউব ক্লাস করার পর দেখলাম অন্যান্যদের যেমন সুযোগ সুবিধা পাই, স্যারের এখানে আমি এসে অনেক কিছু বুঝতে পারলাম যে স্যারের এখানে সত্যিকারে প্র্যাকটিক্যালি সব কিছু করানো হয়। এখানে এসে স্যারের সহমর্মিতা এবং আমার সহপাঠী সবার সহযোগিতায় এখন পর্যন্ত আমি অনেক ভালো কিছুর শিক্ষা পাচ্ছি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি স্যারের দেখে। যাই হোক, প্রথম অবস্থা বোধ হয় একটু মাইকে আসে না, একটু নার্ভাস। তো যাই হোক, এই নার্ভাস গুলো থাকা যাবে না, বাট তোমার প্র্যাকটিক্যাল নলেজ অ্যাসেপ্ট করতে হবে। যারা প্র্যাকটিক্যাল নলেজ এবং বাস্তব ধর্মে আইসিএসবি শিক্ষা গ্রহণ করতে চাও অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে আইসিএসবির জন্য প্রস্তুতি নিতে পারো। এখানে আবাসিক সুবিধা রয়েছে, দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে আবাসিক থাকতে পারো, থেকে প্রপার যে গাইডলাইন আইসিএসবির জন্য সেই গাইডলাইনটা তুমি নিয়ে যেতে পারো। আর তোমাদের সামনে এসে ও স্পিচ দিলে জন্য একটা করতালি দেওয়া যায়, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।